হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে রাধারানীর কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আর এই যে সকালবেলা গোপুর সোনাদের আমি ঘুম থেকে তুলছি, আর প্রথমে গলিকে ঘুম থেকে তুলে দিলাম, তো এখন এক এক করে সবাইকে ঘুম থেকে তুলে নেব। আর কালকে ওরা খালি গায়েতেই ঘুমিয়েছে, কারণ এবারে ভালোই গরমটা পড়ছে, তো সেই কারণে আর কি। আর কালকে সারা দিনই ওরা মোটামুটি খালি গায়েই ছিল, তো সেই কারণে সকালের দিকে একটু জামা পরালাম, কারণ সকালের দিকটা হালকা একটু ঠান্ডা লাগছিলো, তো সেই কারণে। আর এই যে এখানে তো সোনাই শুধু প্যান্ট পরেছে, ও জামা পরেনি, মানে ওরও হয়তো বেশি গরম লাগছিলো। তো এই যে এখন কিছু ওদেরকে খাওয়াবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছে আর রাত্রিবেলা অনেক মানে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলো। তো এই যে আমি সকালে আরতি করে নিয়েছি, সকালে আরতি করার পর আমি আমার গোপুসোনাদেরকে মিষ্টি দিয়েছি, কারণ সকালবেলা আজকে মিষ্টিটাই ছিল, তো ওটাই দিয়েছি। তো চলুন এখন ওরা খাওয়া দাওয়া করবে, তো খাওয়া দাওয়া করার পর কী করে সেটা দেখাবো। আর এই যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, তো এখন ওরা জল খাবার খাবে, তো সেই কারণে এই যে খেলা করছে, মানে খাওয়া দাওয়ার পরে ওরা খেলা করছিল, এখন খেলাগুলো সব সরিয়ে নেবো, জল খাবারটা খেয়ে নেবে, তারপর ওদেরকে চান টান করাবো। আর জল খাবারের ভিডিওটা আমি দেখাইনি, তবে ওরা মুড়ি খেয়েছে জল খাবারে, মুড়ি আলু সেদ্ধ খেয়েছে। তো এখন ওরা কার্টুন দেখছে একটুখানি, কারণ আমার সংসারের কাজ যেগুলো আছে আমি সেগুলো করে নেবো, তারপরে ওদেরকে চান করাবো। তো চলুন পরে আবার কথা বলছি, ওরা এখন কার্টুন দেখবে, তো আমি ঘরের কাজকর্ম করে চান টান করে এসে ওদেরকে কিন্তু চান করাবো। তো এই যে এখন ওরা কার্টুন দেখছে বসে বসে, তো এই আর কি। তো এখন বাজে 11:30 মতন বাজে, তো চলুন ওদেরকে আবার চানও করাতে হবে। আর এই যে ওদেরকে চান টান করিয়ে রেডি করে এখন আমি 12:30 মতন বাজে, আর এখন আমি দুপুরের আরতিটা করে নিচ্ছি, তারপরে ওদেরকে খাওয়াবো। তাকে ভগবানদের আরতি করে নিলাম, সেই আরতিটাই ওদেরকে একটু দেবো। তো ওদেরকে আমি বেশি আরতি করি না, এমনি নর্মাল একটুখানি দেখাতে হয় ওই দেখাই। তো তারপরে এই যে সব আরতি টারতি করে তারপর ওদেরকে কিন্তু খাওয়াবো। তো এই যে চলুন আজকে দুপুরে কী কী রান্না করছি সেটাও দেখাবো, আর এখন এই যে আরতিটা আপনারা দেখতে থাকুন। গোপুসোনাদেরকে দুপুরবেলা আমি খেতে দিয়েছি, আর খাবারে আজকে আছে ঢেঁড়সের তরকারি, পোস্ত আলুর তরকারি, আর এই দুটো তরকারি মানে অল্প অল্প হয়েছিলো বলে আবার সয়াবিনটা করে দিলাম, তো সয়াবিন আলুর তরকারি আর ভাত। তো আজকে দুপুরের এই, আর এখন গোপুসোনারা খাওয়া দাওয়া করে নেবে। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হবে একটি নতুন ভিডিও।